প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাব আফ্রিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে। একে ফুটবল প্রেমীদের দেশও বলা হয়। ব্রাজিল জঙ্গলের মধ্যে অবস্থিত খুব সুন্দর একটি দেশ, যা আফ্রিকার সবচেয়ে বড় দেশ। এই দেশের আয়তন 85,14,877 বর্গ কিলোমিটার, যার জন্য এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। কিন্তু এই দেশের জনসংখ্যা পুরোপুরি কন্ট্রোলে রাখা হয়েছে। এই দেশের মোট জনসংখ্যা 21,45,00,000। ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। অ্যামাজন জঙ্গলের নাম তো অবশ্যই শুনেছেন, যার 60% অংশ ব্রাজিলেই অবস্থিত। এই জঙ্গল এত বড় যে যদি এই জঙ্গলকে একটি দেশ ঘোষণা করা হয় তাহলে এটি পৃথিবীর নবম বৃহত্তম দেশ হবে। এখন তো বুঝতেই পারছেন এটি কত বড় জঙ্গল। এখানে প্রায় 40,00,000 প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে। ব্রাজিলে এক এমন আইল্যান্ড আছে যা পুরোপুরি সাপ দিয়ে ভরা, এই জন্য একে স্নেক আইল্যান্ডও বলা হয়। এক সার্ভে মোতাবেক এখানে প্রতি বর্গ মিটারে প্রায় 5টি সাপ আপনি অনায়াসে পেয়ে যাবেন। এই আইল্যান্ডে মানুষের যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। ব্রাজিলে বাকি দেশের তুলনায় ক্রাইম বেশি হয়। এখানে ড্রাগস, স্মাগলিং এর মতো অপরাধ সবসময় নজরে পড়ে, এই জন্য এখানকার ক্রাইম রেট খুবই হাই। এই দেশের অদ্ভুত অদ্ভুত আইন আছে। এখানকার কোন কয়েদি যদি কন্টিনিউ বই পড়ে 1 মাস পর্যন্ত, তাহলে তার 1 মাসের 4 দিনের সাজা কম করে দেওয়া হয়। ব্রাজিলে ফুটবলের উৎসাহ অনেক বেশি। বড় শহর ছেড়ে দিন, এখানে ছোট শহরগুলোতেও কিছু পান আর না পান ফুটবল গ্রাউন্ড অবশ্যই পেয়ে যাবেন। ওয়ার্ল্ড কাপের সময় তো ফুটবল প্রেম সব সীমা ছাড়িয়ে যায়। ব্রাজিল এখন পর্যন্ত 5 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে। ব্রাজিলের দল গোল করলে এখানকার মেয়েরা পর্যন্ত টি শার্ট খুলে ফেলে। আমেরিকার পরে সবচেয়ে বেশি এয়ারপোর্ট ব্রাজিলেরই আছে। এইডসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি কেস ব্রাজিলেরই সামনে এসেছে। এখানে প্রতি বছর প্রায় 40,000-এরও বেশি মানুষ এইডসে আক্রান্ত হয়। এই জন্যই অলিম্পিকের সময় এখানে প্রায় 90,00,000 কন্ডোম ফ্রিতে দেওয়া হয়েছে। ব্রাজিলের সংস্কৃতি খুবই বোল্ড। এখানকার মানুষ খোলাবেলা ছোট ড্রেস পরে বিচে অনায়াসে ঘোরাফেরা করে। ব্রাজিল এমন এক দেশ যেখানে পুরুষদের পুরুষত্ব প্রমাণ করার জন্য বিষাক্ত পিঁপড়ে দিয়ে কামড় খাওয়ানো হয়, আর এতে অসহনীয় যন্ত্রণা হয়। আর শর্ত থাকে পিঁপড়ার কামড় খাওয়ার পর চোখ থেকে পানি আসা যাবে না। ব্রাজিলে পর্যটকদের জন্য রয়েছে সুব্যবস্থা। এখানে প্রতি বছর 00,00,000 পর্যটক আসে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে। ব্রাজিলে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ক্যানিভাল ফেস্টিভ্যাল, যা দেখার জন্য পুরো পৃথিবী থেকে মানুষ আসে। এই ফেস্টিভ্যাল এতটাই চমৎকার যে পুরো পৃথিবী থেকে এখানে প্রায় 20,00,000 মানুষ আসে এবং নাচ দেখার জন্য রাস্তায় নেমে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল ব্রাজিল সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। এর মধ্যে কোনটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।